বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে সরকারিভাবে বইয়ের সেলের মাধ্যমে যারা তুরস্কে যেতে চান তাদের জন্য খুবই একটি সুন্দর চাকরি সার্কুলার দিয়েছে বুয়েসেল। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বুয়েসেলের মাধ্যমে যারা যেতে চান তারা সরকারিভাবে যেতে পারবেন, খুব কম খরচে যেতে পারবেন। তো আজকের বিজ্ঞপ্তিটা আমরা শেষ থেকে শুরু করি, আপনারা কীভাবে যাবেন, কোথা থেকে যাবেন। তো প্রথমে আমরা জানব যে আবেদনের শর্তাবলী আসলে কী কী যারা তুরস্কে যেতে চান। শ্রম চুক্তি হচ্ছে 2 বছর, তবে নবায়ন করতে পারবেন, এবং শিক্ষানবিশকালও 3 মাস। কর্মঘণ্টা দৈনিক 8 ঘন্টা ওভার টাইম তুরস্কের শ্রম আইন অনুযায়ী হবে। থাকা কোম্পানি বহন করবে, খাবার কাজে থাকা অবস্থায় কোম্পানি বহন করবে, বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে, সপ্তাহে ছুটি হচ্ছে 1 দিন, কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে মেডিকেল, অন্যান্য সুযোগ সুবিধা তুরস্কের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। জর্ডান ফেরত এবং টেক্সটাইল শিপিং অ্যান্ড ড্রাইং খাদে অভিজ্ঞতা সম্পন্ন কর্মীদের নির্ধারিত উচ্চতা থাকলে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, অন্যান্য তথ্যাদি বুয়েসেলের প্রদত্ত লিঙ্ক আগামী 20/2/2024 খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে। তো আবেদনকারী প্রার্থীর তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য কোনোভাবেই না। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বুয়েসেলের সার্ভিস চার্জ এবং আনুষঙ্গিক ব্যয় সহ মোট খরচ হয়ে 56,350 টাকা মাত্র। পে অর্ডার বুয়েসেলে জমা দিতে হবে। আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। যদি কেউ আবেদন করতে না পারেন আমাদের জানাবেন, আমরা চেষ্টা করবো আবেদন করে দেওয়ার জন্য। বুয়েসেল কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়ার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কোনো ক্রমেই অনলাইনে আবেদন কোনো প্রার্থীর চাকরি নিশ্চয়তা বহন করে না। এর আগে আমি বলেছিলাম যে আপনারা যারা আবেদন করবেন জাস্ট আপনার ইন্টারভিউ যে দেবেন, এটা একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আর কি, এটা চাকরি নিশ্চয়তা বহন করবে না যারা আবেদন করবেন। তারপর জরুরি প্রয়োজনে আপনারা এই নাম্বারে ফোন করতে পারেন, অনেকগুলো নাম্বার দেওয়া আছে। তার আগে জানিয়ে রাখি বন্ধুরা, বুয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না, বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না, এবং বিদেশ কর্মী নিয়োগের প্রক্রিয়া বুয়েসেলের কোনো এজেন্ট, সাব এজেন্ট, প্রতিনিধি বা শাখা অফিস নেই। তো কেউ দালালের খপ্পরে পড়বেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে সরকারিভাবে যাওয়ার ক্ষেত্রে কোনো দালাল, সাব এজেন্ট, এজেন্ট, প্রতিনিধি নেই, এবং কাউকে টাকা নগদ অর্থ দিবেন না। কারণ হচ্ছে বুয়েসেলটা এমন একটা প্রতিষ্ঠান যে তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় কাকে নিবে কাকে নিবে না। সব বুঝতেই পারছেন যে যারা যেতে চান তারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন। আর এখানে আমি দেখেন তুরস্ক ইউরো টেক্সটাইল কোম্পানিতে কর্মী নিয়োগ শুধুমাত্র মহিলা কর্মী, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বলা আছে যে টেক্সটোরেসিং ওয়ার্কিং ওয়ার্কার হচ্ছে 18 থেকে 35 বছর বয়স এবং পদের সঙ্গে 100 জন নেবে। মোট বেতন হচ্ছে $470 প্রায় 51,000 টাকা। তারপর যে স্পিনিং ডাইং গার্মেন্টস ওয়ার্কার 18 থেকে 35 বছর যারা তারা আবেদন করতে পারবেন, এখানে নেবে 100 জন লোক, সেম বেতন 51,000 টাকা। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা আছে ন্যূনতম SSC পাস থাকতে হবে, সমমানের ডিগ্রি থাকতে হবে, উচ্চতা কমপক্ষে 5'3" হতে হবে, ইংরেজি কথা বলার পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা যেটা লেখছে সেটা হচ্ছে ট্যাক্সিউটিং পই প্লেন্টি ওরেন্টেইন ওরাম মেশিন কাজে অভিজ্ঞতা সম্বন্ধে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হতো। বন্ধুরা, এর মাধ্যমে বুয়েসেলের তুরস্কে যারা যেতে চান, তুরস্কে সরকারিভাবে যারা যেতে চান যে সমস্ত মা বোনেরা, তারা আপনারা আবেদন করবেন। আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, যে শর্তাবলী দেওয়া আছে, যে চার্জ 56,350 টাকা, এটা হচ্ছে আপনার যদি আপনি কনফার্ম হয়ে যান তারপরে টাকাটা পে করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে তুরস্কে যারা যেতে চান সরকারিভাবে তুরস্কে যেতে চান তারা অবশ্যই
আবেদন করবেন। আর আবেদন করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আবেদন করে দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।